নমস্কার, রান্নাবান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি, কাঁচকলা পোস্ত। আজকে চলুন দেখে নিই কাঁচকলা পোস্ত বানাতে কী কী উপকরণ লাগছে। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কলা পোস্ত বানানোর জন্য আমি এখানে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে দেখুন আমি জলে ডুবিয়ে রেখেছি, তাহলে কিন্তু কাঁচকলাগুলো কালো হয়ে যায় না। ঠান্ডা জলে এইভাবে ডুবিয়ে রাখবেন। এছাড়া আমি পোস্ত বাটা নিয়েছি এখানে 3 টেবিল চামচ, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছি কালো জিরে, লবণ, হলুদ, আর সম্পূর্ণ রান্নাটা করব আমরা সর্ষের তেলে। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নেই। এবার আমি কাঁচকলার পোস্তটা বানিয়ে নেবো। এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম 2.5 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হতেই আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে, আর 2টো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসা পর্যন্ত। এবার আমি এর মধ্যে কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা দেওয়ার পরেই আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটা আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, যেহেতু পোস্ততে অনেকেই হলুদ পছন্দ করেন না, তো হলুদটা বাদ দিয়েও কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন। তো এখানে আমি আজকে হলুদটা দিয়েই করছি। দিয়ে কাঁচকলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 থেকে 7 মিনিট কাঁচকলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন কাঁচকলাটা আমি 5-7 মিনিট ভেজে নিলাম, এটা কিন্তু ভাজা হয়ে গেছে, ভেতর থেকেও কিন্তু কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি লঙ্কাটা দিয়ে দিলাম, এখানে 4টে লঙ্কা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো পোস্ত পেস্ট। এখানে 3 টেবিল স্পুন পোস্তকে আমি পেস্ট করে নিয়েছি, খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কা আর পোস্তটা আমি খুব ভালো করে কাঁচকলার সঙ্গে নিয়ে জাস্ট 1 মিনিট কষিয়ে নেব। পোস্তটা কিন্তু খুব বেশি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, তো জাস্ট আমি 1 মিনিটের জন্য কাঁচকলার সঙ্গে পোস্তটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি কাঁচকলার সঙ্গে পোস্তটাকে 1 মিনিট কষিয়ে নিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কাটা। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে আমি আগেও বলেছি তরকারির টেস্টটা খুব ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে, এর জন্য আমি রান্নাতে সাধারণত গরম জল ইউজ করি। তো দেখুন খুব ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি। তো মিক্স করে নিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি আরও 10 মিনিট। এই 10 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিচ্ছি। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসছে। আর যেহেতু এটা কলা, এটা কিন্তু আরও একটু টাইট হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো এরকম অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলাটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন কলাটা কিন্তু সফটলি গলে গেছে, একদমই গলে গেছে, এটা একদমই রান্না হয়ে গেছে। তো এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে পরিবেশন করছি। তো আমার আজকের রেসিপি কাঁচকলা পোস্ত আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন এটা আমি কত সহজে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম পারফেক্ট কাঁচকলা পোস্ত। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, আর নিরামিষ দিনের কিন্তু একটা পারফেক্ট রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। এছাড়া আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল নোটিফিকেশনের সঙ্গে। মতন টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।